মঙ্গলবার রাত 1টা নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ রোডে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই টিনশেড ঘরটিতে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরই মধ্যে পুড়ে যায় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু সহ নেতাদের ঐতিহাসিক ছবি ও আসবাবপত্র। স্থানীয় নেতাদের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন রশিদ খানের বাসায় ঢুকে গুলির ঘটনা ও চলমান রাজনৈতিক কোন্দলের জেরে জানালার গ্লাস ভেঙে কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পেট্রোল আগে ভিতরে ডালছে, ডালার পর হয়তো আগুন দিয়া ভিতরে জ্বালাই দিছে। কিছুদিন আগে আপনার উপজেলা চেয়ারম্যান সাবেক আওয়ামী লীগের সভাপতি হারুন রশিদ খান সাহেবকে গুলি করছে, এরকমই প্রতিহিংসার বশত হয়ে আওয়ামী লীগের কার্যালয়কে আপনার আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। একটা অফিসে আগুন দেওয়া, সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদের অনুভূতিতে আঘাত করা, আমি এর জন্য তীব্র নিন্দা করি। সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ও বর্তমান সংসদ সদস্য জহুরুল হক মোহনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটনা বলে সন্দেহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। এটি একেবারেই কোনো স্বাভাবিক ঘটনা নয়। শিবপুর থানা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই বিভিন্ন তৃতীয় পক্ষ এটিতে ব্যবহার করতে পারে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনী এটা নিয়ে কাজ করছেন, তদন্ত করছেন যে এই ঘটনার সূত্রপাত কিভাবে হলো। এখন পর্যন্ত কোনো অভিযোগ এ বিষয়ে দায়ের করা হয়নি থানাতে। নাশকতা না দুর্বৃত্তদের নাকি অন্য কোনো ভাবে হলো সেটা আমরা দেখছি, ক্ষতি দেখতেছি আসলে, মানে কিভাবে হলো, সূত্রপাত কোথেকে, সবকিছু মিলিয়ে দেখতেছি আমরা, একটু সময় লাগবে আমাদের। আগুনে প্রায় 10 লাখ টাকার মালামাল পড়ে গেছে জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সময় সংবাদ, নরসিংদী।